লাইসা কামিসলিহি শাইই, জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, ও জান্নাতীরা এই কোরআনে যত নাজ নেয়ামতের বর্ণনা দিয়েছিলাম তার সবগুলো কি তোমরা পাই টু পাই বুঝে পেয়েছো? জান্নাতীরা বলবে পেয়েছি। হঠাৎ এক জান্নাতি হাত তুলে বলবে, আল্লাহ একটা জিনিস তো পাই নাই। সবাই বলে পাইছি, তুমি পাও নাই, কি পাও নাই? কয় আমনেরই তো পাই নাই। সুবহানাল্লাহ, পড়বেন না, আপনাকেই তো পাই নাই, সব দেখলাম, সব খাইলাম, সব দেখলাম, কিন্তু আপনারা তো দেখলাম না। আল্লাহ তাআলা তখন বিশাল জান্নাতের এই কনফারেন্স রুমে সবাইকে বসিয়ে আল্লাহর দিদার মানুষকে দেখাবেন, আল্লাহ তাআলা তার গোপন সৌন্দর্যকে সেদিন জান্নাতীদের সামনে প্রকাশ করে দিবেন। আল্লাহর হাবিব বসবেন ওই কনফারেন্স রুমে সবার সামনে, আল্লাহর হাবিবের পেছনে বসবে অন্যান্য নবীরা, তারপরে শোহাদা, সালেহীন, আউলিয়া সবাই বসবে ওই জান্নাতের কনফারেন্স রুমে। আমরাও যেন বসার জায়গায় পাই, আল্লাহ তুমি তৌফিক দিয়ে দিও। আল্লাহ তাআলা অনেকগুলো নূরের পর্দার পেছন থেকে নূরের ঝলকানি মারবেন, ওই ঝলকানি এক মুহূর্তের জন্য দিবেন, এক মুহূর্ত, কয় মুহূর্ত? 70,000 নূরের পর্দার কথা বলা হয়, এই বর্ণনাটাও দুর্বল। পর্দা আছে কিন্তু কয় হাজার জানে কে? আল্লাহ। ওই পর্দা সরিয়ে আল্লাহ তাআলা সৌন্দর্যের বা নূরের ঝলকানির এক আলোক ছটা জান্নাতীদের সামনে তুলে ধরবেন এক মুহূর্তের জন্য, কয় মুহূর্ত? আলোক ছটা দিয়েই আবার নাই, আবার সরাই ফেলবেন। ওই এক মুহূর্ত দেখে জান্নাতীরা পাগল হয়ে যাবে, অপলক নেত্রে তাকিয়ে থাকবে, এইভাবে চোখের পলক ফেলবে না, চোখ মেলে তাকিয়ে আছে, কিন্তু সামনে কিন্তু আল্লাহর নূর আর নাই, কারণ ওইটা আসছিল কয় মুহূর্তের জন্য? এক মুহূর্ত পরে নাই, কিন্তু কি যে দেখলাম, কত সুন্দর! কোটি কোটি বছর এরকম অপলক নেত্রে জান্নাতীরা তাকিয়ে থাকবে। ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর, সৌন্দর্যকে পছন্দ করেন। আল্লাহর চাইতে সুন্দর কিছু হতে পারে? চিল্লায় বলেন পারে? পৃথিবী সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ, পড়ে আল্লাহ তাআলা তার সৌন্দর্যকে সেদিন জান্নাতীদের সামনে তুলে ধরে। এই সূরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে কাফিরদেরকে দাওয়াত দিতে লাগলেন, আল্লাহর ইবাদত করো, আল্লাহর জিকির করো, আল্লাহর প্রশংসা করো। এরকম দাওয়াত দিতে দিতে কিছুদিন পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে শুরু করলেন, রহমানের ইবাদত করো, রহমানের জিকির করো, রহমানের পায়ে সেজদায় লুটিয়ে পড়ো। তখন কাফেররা প্রশ্ন শুরু করে দিল, মুহাম্মদ এতদিন বলতা আল্লাহ, এখন কইতেছো রহমানের কথা, আসলে কোনটা? আল্লাহরে তো আমরা চিনি, রহমানরে তো আমরা চিনি না। আল্লাহর দাওয়াত দিচ্ছ, আল্লাহর গুণগান গাইছো, আল্লাহকে আমরা চিনি জানি, কিন্তু রহমানটা আবার কে? সে আবার কবে আসলো, কোত্থেকে আসলো, কবে থেকে আছে, কতদিন থাকবে? রহমানরে তো আমরা চিনি চিনি না, ওরা রহমান চিনে না। এই জন্য আল্লাহ তাআলা রহমানকে চিনায় দেওয়ার জন্য আর রহমান নামে একটা সুরাই নাজিল করে দিল। وإذا قيل لهم اسجدوا للرحمن قالوا وما الرحمن যখন তাদেরকে বিশ্বনবী বললেন রহমানের পায়ে সিজদা দাও, রহমানের জন্য সিজদায় লুটিয়ে পড়ো, قالوا وما الرحمن তারা বলল রহমানটা আবার কে? রহমান কে? আল্লাহ চিনি, রহমানরে তো চিনি না। এখন রহমান কে এটা চিনানোর দরকার আছে না নাই? রহমান কে এটা চিনানোর জন্য আল্লাহ তাআলা আর রহমান নামে কোরআনে একটা সূরা নাযিল করলেন, চিল্লায় পড়েন আল্লাহু আকবার, কাফেরদেরকে জানানোর জন্য রাব্বুল আলামিন সূরাতু আর রহমান নাযিল করলেন আর বললেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান শেখালেন 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 বায়ান। আল্লাহ আকবার, আল্লাহ বলেন রহমানকে চিনো না? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আমি হলাম রহমান, আমি দয়াময়, আমি মেহেরবান, আমার দয়ার কোনো শেষ নাই, আমার মায়ার কোনো শেষ নাই, আমার দয়া ভালোবাসা ছাড়া এই পৃথিবীতে কোনো কিছু হওয়া সম্ভব? ওসিআত রহমাতি কুল্লাশাই, সব জায়গায় আমার আল্লাহর রহমত আছে না নাই? আল্লাহর রহমত ছাড়া এক ফোঁটা বৃষ্টি আকাশ থেকে জমিনে ঝরে, আল্লাহর রহমত ছাড়া একটা গাছের পাতা মাটিতে পড়ে, আল্লাহর রহমত ছাড়া একটা শ্বাস আমরা ভেতরে ঢুকাতে পারি,
আল্লাহর রহমত ছাড়া পৃথিবীতে কিচ্ছু সম্ভব না, চিল্লায় বলেন ঠিক না? আমার আল্লাহর দয়া ভালোবাসা যে কত বেশি আমরা জানি না, আমরা জানি না। আরশের বুকে আল্লাহ বিশাল সাইনবোর্ডে লিখে রেখেছেন, সাবাকাত রাহমাতি গাদাবি, সাবাকাত রাহমাতি গাদাবি। এর মানে হচ্ছে আমার রাগের উপরে আমার দয়া বিজয় লাভ করেছে। সাবাকাত রাহমাতি গাদাবি, আমার রাগও আছে, আল্লাহর রাগ আছে না? আমার দয়াও আছে, আল্লাহর দয়া আছে না? আল্লাহ বললেন আমার রাগও আছে আবার আমার দয়াও আছে, তবে জেনে রেখো আমার রাগের চেয়ে দয়া বেশি। আল্লাহর কোনটা বেশি? দয়া বেশি। আমাদের পাপ অন্যায় যত বড় হোক মনে রাখবেন আল্লাহর দয়া তার চাইতেও বড়, নাকি ছোট? আপনি যত বড় পাপ করেন না কেন আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দয়া আসে না নাই। বনি ইসরাইলের এক লোক সিরিয়াল কিলার ছিল, খালি মার্ডার করতো, সিরিয়াল মার্ডার, একটা দুইটা তিনটা দশটা পাঁচটা করতে 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 99টা মার্ডার করেছে। কয়টা এলাকায় আছে না কিরকম কেউ? 99টা মার্ডার, কল্পনা করা যায়? 99 জন মানুষকে সে নিজ হাতে হত্যা করেছে। 99 মার্ডার করার পরে তার মনে ভয় আসলো, হায় রে না জানি আল্লাহ আমার সাথে কেমন আচরণ করে আখিরাতে, আমার তওবা আছে কিনা কপালে জানি না, আমার তো ক্ষমা নাই, কি করব আমি? তো সে লোকজনদেরকে জিজ্ঞেস করলো আমার ক্ষমা আছে কিনা, এটা কে বলতে পারবে, আমাকে আল্লাহ মাফ করবে কিনা? তারা সবাই বললো এলাকায় এক আল্লাহর ওলি আছে, তার কাছে যাও। সে আল্লাহর ওলির কাছে যেয়ে বলে, ও আল্লাহর ওলি, আমি 99টা হত্যা করেছি, 99টা মার্ডার, আমার কপালে ক্ষমা আছে কিনা তুমি একটু বলো। আল্লাহর ওলি কই কি বললা? 99টা মার্ডার, হায় হায় সর্বনাশ, তোর কোনো ক্ষমা নাই। এবার যে মার্ডার করছে ও কয়, আমার যেহেতু ক্ষমা নাই তোরে বাঁচাই রেখে লাভ কি, তোরেও দিলাম শেষ করে, এবার সেঞ্চুরি করে ফেলাইছি, কথা বুঝতেছেন? আমার যেহেতু ক্ষমা নাই তো তোরে বাঁচাই রেখে কি লাভ, তোরেও শেষ করে দিলাম, এবার সেঞ্চুরি। সেঞ্চুরি করার পরেও ভয় আসে না নাই অন্তরে? অন্তরে তো আল্লাহর ভয়, কই যাবে? খুঁজতে লাগলো কে সমাধান দিতে পারবে। একজন বললো ওই এলাকায় একজন বড় আলেম আছে, ওই আলেমের কাছে যাও। সে আলেমের কাছে যেয়ে বলে, আলেম আমি 99টা হত্যা করেছি, এখন আমার বড্ড ভয় হয় আল্লাহ আমারে মাফ করবে কিনা, তুমি একটু আমারে বলো। আলেম বলে, তোমার গুনাহ যত বড়ই হোক আমার আল্লাহর দয়া তার চাইতেও বড়, তুমি কি পাপ করেছো, কি অন্যায় করেছো, তুমি জানো না আমার রব কত মেহেরবান, তিনি কত দয়ালু, তিনি ভালোবাসার আধার, তিনি করুণার আধার। তোমার পাপ অন্যায় যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান। তোমার পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান, আমার আল্লাহর ভালোবাসা আর দয়া হচ্ছে আকাশের সমান। তুমি যদি তওবার মতো তওবা করতে পারো, ক্ষমার মতো ক্ষমা চাইতে পারো, চোখের পানি ছেড়ে, চোখের পানির বড় দাম, চোখের পানির মধ্যে বিশাল কারিশমা, এটা আল্লাহ খুব পছন্দ করে। 2 ফোঁটা পানি আল্লাহ পছন্দ করে, এক জেহাদের ময়দানে শহীদের গা বেয়ে ঝরে পড়া রক্তের ফোঁটা, 2 হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। বান্দা যখন অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে কাঁদে, তার চোখের পানি চোখবে, নাকের ডগাবে, মাটিতে পড়ার আগেই ওই অনুতপ্ত বান্দার সব গুণা আল্লাহ মাফ করে দেয়। সে জিজ্ঞেস করলো আমার ক্ষমা আছে কিনা, আলেম বলে আছে, ক্ষমা আছে, তওবার মতো তওবা কর, তওবাতান নসুহা, তওবার মতো তওবা করলে আল্লাহ ঠিকই মাফ করবে। সে এতটাই অনুতপ্ত হলো, এতটাই সে আল্লাহর কাছে ক্ষমা চাইতে শুরু করলো। আলেম পরামর্শ দিল, তুমি যে এলাকায় থাকো এলাকাটা ভালো না, এলাকাটা ছাড়ো, এখানে সব ডাকাতদের এলাকা, তুমি একটা ভালো এলাকায় যাও, ওখানে যেয়ে তওবা করে ভালো মানুষ হয়ে যাও। সে নিয়ত করে কাপড় চোপড় গুছিয়ে ভালো এলাকায় যাবে, ঘর থেকে বেরোয়ার সাথে সাথেই মালাকুল মাউত চলে আসছে, তার রুহু কবজ করে ফেলছে, এখন রুহু কে নিয়ে যাবে? ফাজাত মালাইকাতুর রাহমা ওয়া মালাইকাতুল আযাব, রহমতের ফেরেশতারাও আসছে, আযাবের ফেরেশতারাও আসছে। রহমতের ফেরেশতারা বলে, না না, সে তওবার নিয়ত করেছে যদিও তওবা করতে পারে নাই, যদিও ভালো এলাকায় যেতে পারে নাই, তওবার নিয়ত করেছে, অনুতপ্ত হয়েছে, ক্ষমা চাওয়ার চিন্তা করেছে, আমরা তার রুহু নিয়ে ইল্লিনে রেখে দেব। আযাবের ফেরেশতারা বলে, না না, 99টা হত্যা করার পরে আরো একটা হত্যা করে সেঞ্চুরি করেছে, এখনো তো ভালোভাবে তওবা করতে পারে নাই, তার রুহুটা নিয়ে আমরা সিজ্জিনের ভেতরে ঢুকাইয়ে দেব। 2 দল ফেরেশতার মারামারি, এ বলে আমরা নিব, এ বলে আমরা নিব, ঝগড়া আছে না নাই? আল্লাহ বললেন রাখো রাখো, ঝগড়ার দরকার নাই, এক কাজ করো, যেখানে মারা গিয়েছে ওইখান থেকে ফিতা দিয়ে মাপতে শুরু করো, ভালো এলাকাটা যদি কাছে হয় জান্নাতের ফেরেশতারা নেবে, খারাপ এলাকা যদি কাছে হয় জাহান্নামের ফেরেশতারা নেবে। খারাপ এলাকা তো একেবারেই কাছে, ঘর থেকে বেরোয়ার সাথে সাথে মৃত্যু হয়েছে, আর ভালো এলাকা তো অনেক দূর। আল্লাহ জমিনটারে আদেশ দিলেন, জমিন এই অনুতপ্ত বান্দার জন্য তুই ভালো এলাকাটা কাছে চলে আয়, ভালো এলাকাটার জমিনটা তুই সংকুচিত হয়ে যা, যদিও ঘর থেকে বের হয়েছে একেবারে কাছে, খারাপ এলাকাটা হাজার হাজার মাইল দূরে চলে যা।
ফিতা দিয়ে মাপ দিয়ে দেখে সর্বনাশ, ভালো এলাকাটা তো একেবারেই কাছে, খারাপ এলাকাটা অনেক দূরে। আল্লাহর ফয়সালা অনুযায়ী রহমতের ফেরেশতারা তার রূহকে নিয়ে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। 99টা হত্যা করার পরে আরো একটা হত্যা করে সেঞ্চুরি, 100টা খুন করছে। আপনি কয়টা করছেন? আমি কয়টা করছি? তো 100টা খুন করে যদি ও মাফ পেতে পারে, আবার আল্লাহর কাছ থেকে আমরা কি ক্ষমা পেতে পারি না? ওর পাপের কাছে আমাদের পাপ কি? কয়টা কয় অক্ত নামাজ ছাড়ছেন আপনি? কয়টা মিথ্যা কথা বলছেন? কতবার ঘুষ খাইছেন? কত টাকা সুদে লাগাইছেন? কত অন্যায় করছেন? কত জুলুম করেছেন? মনে রাখবেন, আপনার পাপ, আপনার অন্যায়, আপনার জুলুম যত বড় হোক না কেন, আমার আল্লাহর দয়া তার চাইতেও বড়। এজন্য আল্লাহ নিজের পরিচয় দিয়ে বললেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি রহমান, আমি দয়ার সাগর। আমি কি? আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার শরণিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার শরণিশিদিন। আলহামদুলিল্লাহ পড়ে তাহলে বুঝতে পারলাম আমার আল্লাহর দয়ার কোনো শেষ আছে? চিল্লায় বলতে হবে আছে। কয়শো টুকরা? সবাই শুনতেছেন? কষ্ট হচ্ছে তো? উত্তর দিচ্ছেন না যে কত টুকরা করলেন? 100 টুকরা করে 99 টুকরা দয়া ভালোবাসা আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিলেন, আর 1 টুকরা দয়া আর ভালোবাসা আল্লাহ তাআলা গোটা বিশ্বের সবার মাঝে ভাগ করে দিলেন। আমরা সবাই মিলে পাইছি কয় টুকরা ভালোবাসা? উনি রেখে দিয়েছেন কয় টুকরা? ওই 1 টুকরার কিছু অংশ আমিও তো পাইছি, তাই না? আপনি পেয়েছেন, আমরা সবাই পেয়েছি, গোটা বিশ্বের সবাই, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যা আসবে এসেছিল এবং এখন আছে, সবাই মিলে কয় টুকরা? ওনার কাছে কয় টুকরা? কিন্তু এই 1 টুকরা যে আমরা সবাই ভাগে ঝুঁকে পাইলাম, আমাদের ভালোবাসার নমুনা দেখছেন? একজন আর একজনের ভালোবেসে বলে আত্মহত্যা করে ফেলে, আছে না? নাই, আছে না? আহা, সালমান শাহ মারা গেছে, এই দেশের কয়েকটা মেয়ে গলায় রশি দিয়ে আত্মহত্যা করছে, শুনছেন? আহা, অমুক সেলিব্রিটির কি হয়েছে? ছাদ থেকে লাফ দিয়ে পরে মাথা মারায় ফেলছে। ভালোবাসা আছে না? নাই। যারে ভালোবাসে তার নাম আবার ছেলেরা হাতের মধ্যে কেটে কেটে লেখে, শরীয়তপুরে এগুলো নাই আলহামদুলিল্লাহ। হ্যাঁ, প্লাস দিয়ে লেখে, প্লাস ধরেন আব্দুল্লাহ প্লাস শামিমা, তো এ প্লাস এস, রক্ত দিয়ে লেখে, রক্ত। আমি অবাক হই, নিডেল, সুই, সুই দিয়ে কেটে কেটে লেখে আব্দুল্লাহর এ প্লাস শামিমার এস। কি ভালোবাসা! এক ভাগ ভালোবাসার ছিটে ফোটা সবাই মিলে পাইছে। এটা ঠেলা যদি এরকম হয়, তাহলে যিনি 99 ভাগ ভালোবাসা রেখে দিয়েছে তার ভালোবাসা বেশি না কম? দেখেন, ছোট্ট বাচ্চাটা রাতে খেতে চায় না, মা যদি বলে খাও, বলে না খাবো না, আব্বু অফিস থেকে আসুক, আব্বুর কোলে বসে বসে আব্বু আর আমি একসাথে খাবো। এই ছোট্ট বাচ্চাটা কিছু বোঝে না, কিন্তু তারপরও তার বাবার জন্য ভালোবাসা তার হৃদয়ে ঢুকাই দিছে। কে? আপনাদের এলাকায় মুরগি পালেন না আপনারা? মুরগি যখন বাচ্চা নিয়ে হাঁটে দেখবেন মুরগি ছানা ধরা যায় না, ধরতে গেলে মা মুরগিটা কি করে? কামড় দিতে আসে। এই ছোট্ট বাচ্চাগুলোর জন্য মা মুরগিটার হৃদয়ের ভিতরে ভালোবাসা ঢুকাই দিল কে? আমি পত্রিকাতে এমনও দেখেছি, বন্যায় এক মা পানি খেতে 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 মরে গিয়েছে, কিন্তু শিশুটাকে একটা বালতির মধ্যে চাপিয়ে মাথায় তুলে ধরে রেখেছে। মা পানি খেতে খেতে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে, কিন্তু বাচ্চাটা মরে নাই। বাচ্চার জন্য কি ভালোবাসা! এই ছোট্ট বাচ্চার জন্য মায়ের হৃদয়ে জান স্যাক্রিফাইসের মতো এই ভালোবাসা ঢুকাই দিল কে? আমাদের প্রতিদিনই ভালোবাসা, সকালে ভালোবাসা, বিকালে ভালোবাসা, সন্ধ্যায় ভালোবাসা, শীতকালে ভালোবাসা, গ্রীষ্মকালে ভালোবাসা। আমাদের ইসলামে শুধু ভালোবাসা বাসি, ঠিক কিনা? রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। চিল্লাই পড়েন আল্লাহু আকবার! আমাদের ভালোবাসার কোনো কমতি আছে? 24 ঘন্টা আমাদের ভালোবাসা আছে না? নাই। 365 দিন আমাদের ভালোবাসা আছে না? নাই। এই জন্য আলাদা করে আমাদের কোনো দিন লাগে না, বিশ্ব ভালোবাসা দিবস দরকার হয় না। যারা মাকে দেখতে পারে না, বাবারে দেখতে পারে না, এরা একদিনের জন্য মা বাবাকে উইশ করতে যায়, আর নাম দিছে বিশ্ব মা দিবস, বিশ্ব বাবা দিবস। কিছুদিন আগে দেখলাম বিশ্ব ডিম দিবস। কি দিবস? আমি কি মিথ্যা বললাম? ছিল একটা বিশ্ব ডিম দিবস, কিছুদিন পরে বানাবে বিশ্ব বাঁশ দিবস, যে যারে বাঁশ দিতে পারে। এরপর একটা বানাইছে শুনলাম বিশ্ব চিন্তা দিবস। তো এটা কি দিবস? কয় এদিন আমরা সবাই মিলে চিন্তা করি যে আসলে আমাদের কি চিন্তা করা দরকার, আছে না? নাই।
তো এই যে ওরা বিশ্ব মা দিবস, ইন্টারন্যাশনাল মাদার ডে, ইন্টারন্যাশনাল ফাদার ডে, মা দিবস বাবা দিবস বছরে একবার ওল্ড হোমে রেখে আসে বৃদ্ধাশ্রমে, যেহেতু সারা বছর বৃদ্ধাশ্রমে, বছরে একদিনও যদি মারে স্মরণ না করি কেমন হয়? তো একদিন ওই মা দিবসে মারে একটা কার্ড দিয়ে উইশ করে আসে, কিছু টাকা দিয়ে আসে। ওদের তো মা বাবার প্রতি দয়া নাই, শ্রদ্ধা নাই, ভালোবাসা নাই, এই জন্য ঘটা করে ওদের দিবস পালন করা লাগে। আমাদের চব্বিশ ঘন্টা 365 দিনই ভালোবাসা, তাই এই দিবস ফিবসের আমাদের দরকার নাই। চিল্লাই বলেন ঠিক না? জন্মের পর থেকেই তো আমাদের ভালোবাসা, মৃত্যু পর্যন্ত ভালোবাসা, আমৃত্যু ভালোবাসা, এই জন্য বিশ্ব ভালোবাসা দিবস। এটা ইসলাম কখনো সাপোর্ট করে না। ভালোবাসার কেন্দ্রবিন্দু একজন, চিল্লাই বলতে হবে তিনি কে? 100 টুকরা করে আমাদেরকে দিয়েছেন, কয় টুকরা উনি রেখেছেন, কয় টুকরা? দেখেন এক টুকরা ঠেলায় বিশ্ব ভালোবাসা দিবস আমরা পালন করি। ভালোবাসার গান, ভালোবাসার নাটক, ভালোবাসার ফিল্ম, ভালোবাসার কবিতা, অভাব নাই, কত ভালোবাসার স্টোরি আপনারা জানেন, এত ভালোবাসা। কিন্তু সবাই মিলে ভালোবাসার এক অংশ আমরা ভাগে জুড়ে পেয়েছি। এক অংশের নমুনা যদি এমন হয়, 99 টুকরা ভালোবাসা যিনি রেখে দিয়েছেন নিজের মধ্যে, তার ভালোবাসা বেশি না কম? চিল্লাই বলেন বেশি না কম? এজন্য আমরা আল্লাহর ভালোবাসার ভিখারি, আমরা আল্লাহ তাআলার রহমতের ভিখারি। আল্লাহর রহমত ছাড়া কেউ কোনোদিন জান্নাতে যেতে পারবে? কোনোদিন নিজের আমল নিয়ে বড়াই করবেন না। আপনারা কি ভাবেন যে আপনার আমল দিয়ে আপনি জান্নাতে যাবেন? শরীয়তপুরের আজকের এই প্যান্ডেলে যারা বসে আছেন, কার এরকম ভরসা আছে যে হুজুর আমি এত আমল করেছি আমার আমলের বদৌলতে আমি জান্নাতে ঢুকবো? কে কে আছেন দেখি? আল্লাহর ওলি আছে এরকম কোন? আল্লাহর ওলি হ্যাঁ আছে নাই? আল্লাহর হাবিব বললেন আল্লাহর রহমত ছাড়া, ভালোবাসা ছাড়া কেউ কোনোদিন জান্নাতে ঢুকতে পারবে? আম্মা জান আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনিও না? আল্লাহর হাবিব বললেন না আমিও না, তবে আল্লাহর রহমত আর দয়া সেদিন আমাকে ঘিরে রাখবে। মান্নুকিশা উযযিবা, যার হিসাব আল্লাহ সেদিন চাইবেন সে ধরা খেয়ে যাবে। সব সময় আল্লাহর কাছে এই দোয়াটা যেন আমরা করি, আল্লাহ কিয়ামতের দিন তুমি আমার হিসাব নিও না, আল্লাহ তুমি আমার বিচার বসিও না, আল্লাহ তুমি দয়া করে আমারে মাফ করে দিও। আল্লাহ যার বিচার করবেন ও জাহান্নামে যাবে, আর যার বিচার করবেন না সে জান্নাতে যাবে। আল্লাহ যদি বিচার করে আর পাই টু পাই হিসাব নেয়, নামাজ পড়লি না কেন, রোজা রাখলি না কেন, মিথ্যা বললি কেন, খাদ্যে ভেজাল দিলি কেন, মাসে ফরমালিন দিলি কেন, যৌতুক খাইলি কেন, ঘুষ খাইলি কেন, উল্টাপাল্টা করলি কেন, জিনা করলি কেন, একটার পর একটা প্রশ্ন বানে যদি সেই ভয়ঙ্কর দিনে আল্লাহ আমাদেরকে জর্জরিত করে, আমাদের কোনো উত্তর আছে সেদিন? আমাদের বাঁচার কোনো উপায় আছে? তাই আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ কোনো বিচার টিচার মানি না, কোনো বিচার করতে পারবো না, দয়া করবা, কথা কয় না কি করবে? এবার আওয়াজ করে বলেন বিচার চান না দয়া চান? রোজা সরে হে আল্লাহ আমার, করোনা বিচার আল্লাহ করোনা বিচার, বলেন আমিন। রোজা সরে হে আল্লাহ আমার, করোনা বিচার আল্লাহ করোনা বিচার, বিচার চাহি না তব দয়া চাহে, এ গুনাহগার আল্লাহ করুণা বিচার, পড়েন আমিন। তিনি যদি দয়া করেন তবেই আমরা জান্নাতে যেতে পারবো, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আমি হলাম রহমান। কাফেররা বলে রহমানকে জানি না, রহমানকে চিনি না, আল্লাহ বলে রহমানকে চিনে না, আমার নাম রহমান, আমি দয়ালু, আমি মেহেরবান, ঠিক কি না? এই জন্য প্রতিদিন সূরা ফাতিহায় দ্বিতীয় আয়াতটা আমরা কি পড়ি? আর রহমান আর রাহিম, ঠিক কি না? তিনি দয়ার সাগর, তিনি মায়ার সাগর। আমরা বললাম আল্লাহ ঠিক আছে আমরা বুঝেছি আপনি দয়ার সাগর, আর আপনি কি করেন? দ্বিতীয় আয়াত আল্লাহ বললেন আল্লামাল কোরআন, আমি কোরআন শিক্ষা দেই, শুধু দয়ার সাগর হয়ে আমি আল্লাহ বসে থাকি নাই, তোমাদের হেদায়াতের জন্য আমি কোরআন নাজিল করে দিয়েছি, আল্লামাল কোরআন, আমি কোরআন শিক্ষা দেই। আমাদেরকে কোরআন শিখিয়েছে কে? বিশ্বনবীকে কোরআন শিখিয়েছে কে? আল্লাহ। এজন্য দুনিয়াতেও যারা কোরআন শিখায় তাদের মর্যাদা বাড়ায় দেয় কে? বাংলার জমিনে যারা কোরআন শরীফ শিখায় এদের মর্যাদা সবচেয়ে কম, এদের বেতন সবচেয়ে কম, এরা সমাজে সবচেয়ে বেশি অবহেলিত, ঠিক কি না? আল্লাহর কাছে এরা সবচেয়ে বেশি সম্মানিত। আল্লাহ হাবিব বললেন খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় শ্রেষ্ঠ ওই মানুষটা যে নিজে কোরআন পড়ে আবার অন্যরে পড়ায় দেয়। সুবহানাল্লাহ, পড়েন। আপনি যদি কাউরে শুধু সূরা ফাতিহাটা শেখান, কোন সূরা? সূরা ফাতিহাটা যদি শিখায় দেন, সে যতদিন সূরা ফাতিহা তেলাওয়াত করবে ওই তার তেলাওয়াতের একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমলনামায় আছে না নাই? সে যদি আবার আরেকজনকে শিখায়, ওই লোক যদি আবার আরেকজনকে শিখায় দেয়, এরকম যত জনকে তারা শিখাবে প্রত্যেকের তেলাওয়াতের একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমলনামায় ঢুকায় দিবে কে? এজন্য কোরআন নিজেও শিখবো অন্যকেও শেখাবো, রাজি আছেন তো? আপনাদের এখানে মসজিদে কোরআন শিক্ষার আসর আছে নাকি?
হ্যাঁ, এই যে বাড়ির পাশে যে একটা মসজিদ দেখলাম, কোরআন শিখায়, কিবার শিখায়, প্রতিদিন কে শিখায়? ইমাম সাহেব বেতন টেতন দেন তো, কত দেন? 1,00,000 মাসে? 5,000 বলে কি? এক একটা ইমামের কমসে কম 1,00,000 টাকা বেতন হওয়া দরকার, ঠিক কিনা? না খেয়ে না পড়ে অল্পতে তুষ্ট থেকে যারা শুক্রিয়া করে, এরা আমাদের আইম্মাতুল মাসাজিদ, মসজিদের ইমামরা, মসজিদের মুয়াজ্জিনরা। এক একটা মসজিদের মুয়াজ্জিনের গলা হবে এরকম বিশাল উঁচু, কিয়ামতের ময়দানে সবাই আমার দিকে তাকায় থাকবে, কিরে ভাই তোর গলা উঁচু কেন? সে বলবে, আমার এই গলা দিয়ে প্রতিদিন 5 বার আমি আজান দিয়েছি। কিয়ামতের ময়দানে ঠিকই সম্মানিত, দুনিয়ায় আমরা চিনলাম না ওনাদেরকে। এই জন্য কোরআন শিক্ষার আসর যেন আমরা গড়ে তুলি। তালিমুল কোরআন প্রজেক্ট লাগবে, শিশুদের কোরআন শিক্ষার আসর, নারীদের কোরআন শিক্ষার আসর, বয়স্কদের কোরআন শিক্ষার আসর। আমরা কোরআন শিখে মরতে চাই, কোরআন জেনে মরতে চাই। নো এক্সকিউজ উইল বি গ্র্যান্টেড দ্যাট ডে, সেদিন আল্লাহ কোনো এক্সকিউজ গ্রহণ করবে না। সব পারো, হিন্দি তো ঠিকই কইতে পারো, হিন্দিতে কথা কইতে পারে না ছেলেপেলেরা? হিন্দি সিনেমা এমন দেখা দেখে হিন্দিতে কথা কইতে পারে, তো হিন্দি ভাষা বুঝতে পারলে, শিখতে পারলে আরবি পারলে না কেন? কোনো এক্সকিউজ, ওজোর, আপত্তি সেদিন আল্লাহ গ্রহণ করবে? শরীয়তপুরের ভাইরা আসুন আমরা কোরআন শিখি, আসুন আমরা কোরআন পড়ি প্রতিদিন। একটা আয়াত হলেও কমপক্ষে আমরা যেন কোরআনের অর্থ পড়ি, বঙ্গানুবাদ পড়ি, রাজি আছেন তো? আপনাদের স্মার্টফোন আছে কার কার হাতে দেখি? আপনারা কি অ্যানালগ স্মার্ট? আপনি মাশাআল্লাহ, তোমরাও কি স্মার্ট? হ্যাঁ, ঠিক আছে, হাত নামাও, হাত নামান সবাই। তো এই যে স্মার্ট, স্মার্টফোন আসছে স্মার্ট বানাইতে, যেই ফোনের মধ্যে কোরআন নাই সে আনস্মার্ট, ঠিক কিনা? যার মোবাইলের ভেতরে কোরআনের অ্যাপস আছে, ডাউনলোড করে অ্যাপস রেখেছে, সেই হচ্ছে আসল স্মার্ট। হি ইজ দ্য রিয়েল হিরো, হি ইজ দ্য রিয়েল স্মার্ট। এই জন্য মোবাইলের অ্যাপসের ভেতরে কোরআন ঢুকাইতে হবে। শরীয়তপুরের ছেলেরা খুব সহজ, অ্যান্ড্রয়েড সেট ইউজ করলে প্লে স্টোরে যাও, যে তুমি বাংলা কোরআন লিখে চলে আসবে। আইফোন যদি ইউজ করো অ্যাপ স্টোরে যাও, ওখানে যে বাংলা কোরআন লিখে চলে আসবে, সহজ। এত সহজ হওয়ার পরেও আল্লাহ কি বললেন? আমরা যদি না শিখি না জানি আল্লাহ কি ক্ষমা করবে? যা বলা সব আল্লাহ বলে দিয়েছে এই কোরআন। এই কোরআনে শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, মানে বা দিয়ে, কি দিয়ে? চিল্লায় বলেন না, কি দিয়ে? বা দিয়ে। আর এই কোরআন শেষ হয়েছে সূরাতুন নাস দিয়ে, যে সূরার শেষ আয়াত হচ্ছে মিনাল জিন্নাতি ওয়াল নাস। বা আর সিন মিলালে কি হয়? বাস, এবার বাসে চড়ে শরীয়তপুর শহরে যাব। ওই বাস, এই বাস মানে যথেষ্ট, এই বাস মানে সাফিসিয়েন্ট, কাফি। আল্লাহ বুঝালেন, এই 30 পারায় 114টা সুরায় আমি যা দিয়েছি এটাই বাস, যথেষ্ট, নতুন করে আর কিচ্ছু লাগবে না। চিল্লায় বলেন, ঠিক কিনা? এই জন্য মোবাইলে কোরআনের অ্যাপস ঢুকাইবেন। কে কে ঢুকাইবেন আজকে থেকে দেখি? আমারে দেখানোর জন্য হাত তুলছেন? দেখাতে হবে একজন রে, তিনি কে? আল্লাহর দেখান, আল্লাহর ফেরেশতারা দেখান। এখন কই মারছে আর? আল্লাহর ফেরেশতার কথা কইছেন, ভয় ঢুকছে? ঢুকাবেন, ঢুকাবেন, এদিকে হাত তুলো না কেন? আছে, মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহ তুমি সব ভাইদেরকে কবুল করো। আমরা যেন মোবাইলে হিন্দি সিরিয়াল না দেখি, আমরা যেন ড্যান্স না দেখি, উলঙ্গ নৃত্য যেন না দেখি, আমরা যেন এই মোবাইলে কোরআন পড়ি। আমরা কান দিয়ে যা শুনবো তাতে যেন সওয়াব হয়, আমরা চোখ দিয়ে যা দেখবো তাতে যেন সওয়াব হয়, ঠিক কিনা? যেন কানে শুনি সদা তোমার কালাম হে খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো আমার মুনাজা, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। পড়েন আমিন। তাহলে আমরা যে কিতাবটার সঙ্গী বানাবো, কিতাবটার নাম সবাই বলেন, আমরা যে কিতাবটারে বন্ধু বানাবো, এই কিতাবটার নাম, এটা আল্লাহর কিতাব। এই কিতাব সংরক্ষণের দায়িত্ব নিয়েছে কে? এই কিতাবকে কেউ ধ্বংস করতে পারবে? এই কিতাবের পিছু লেগে কেউ সুবিধা করতে পারবে? এই কিতাবের তাফসির কেউ বন্ধ করতে পারবে? অসম্ভব। কোরআনের কথা ছড়িয়ে পড়বে যুগ থেকে যুগ, যুগান্তরে, দেশ থেকে দেশ, দেশান্তরে, ঠিক কিনা? এটা এমন কিতাব, এই কিতাবের পিছু লেগে লাভ নাই, এই কিতাবের বাণী ছড়িয়ে পড়বে গোটা বিশ্বময়। অনেকে অনেক ষড়যন্ত্র করেছে এই কিতাবকে ধ্বংস করে দেওয়ার জন্য। আমাদের এই খোদ ভারতবর্ষে ষড়যন্ত্র হয়েছে, ব্রিটিশরা যখন চলে গিয়েছিল ওরা প্ল্যান করেছিল এই কিতাবকে কি করে আমাদের থেকে ডিটাচ করা যায়, কেমন করে আলাদা করা যায়। এরা একটা কমিটি করে দিয়েছে, আপনারা গবেষণা করে দেখেন,
এই ভারতবর্ষ থেকে কেমন করে কোরআন দূর করা যায়। তারা বুদ্ধি করে বলল, এক কাজ করি, কারণ তাদের কোরআনের কপিগুলো মসজিদ থেকে বের করে আমরা আগুন দিয়ে জ্বালাই দিব, তাইলেই কোরআন শেষ। কোরআনের কপি যদি আগুন দিয়ে জ্বালাই দেওয়া হয় তাহলে তো পৃথিবীতে কোরআন থাকবে না, না থাকবে? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিকিরা পরে দেখলো না, রিসার্চে গন্ডগোল আছে, অ্যানালাইসিস ভুল, আবার নতুন কমিটি পাঠালো তারা ইংল্যান্ড থেকে, 33 সদস্য বিশিষ্ট কমিটি। তারা এসে গবেষণা করে দেখলো, না এই কোরআন আগুনে জ্বালাই দিলে কোরআন দূর হবে না, কারণ আমরা ভারতবর্ষের হেফজখানাগুলোতে যে দেখেছি ছোট্ট বাচ্চারা মাথা দুলিয়ে দুলিয়ে কোরআন পড়ে, কোরআন তারা শুধু কাগজেই লিখে রাখে না, সিনার ভিতরে গেঁথে রাখে। ওই কোরআন মুসলমানদেরকে শিখিয়েছে কে? সে আল্লাহ বললেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বললেন, আমি মেহেরবান, আমি কোরআন শিখিয়েছি, আমরা বললাম আল্লাহ আর আপনি কি করেন? আল্লাহ বলেন, খালাকাল ইনসান, আমি মানুষ বানিয়েছি। সুবহানাল্লাহ, পড়ে আমাদেরকে তৈরি করেছে কে? জোরে বলতে হবে, কে? মানব সৃষ্টির তিনটা পদ্ধতি কোরআনে পাওয়া যায়। পদ্ধতি নাম্বার ওয়ান, বাবাও নাই মাও নাই, এই পদ্ধতিতে আল্লাহ কাকে বানাইছে বলেন? আদম আর হাওয়া আলাইহিসসালাম, এদের বাবা মা ছিল। দুই নম্বর পদ্ধতি হচ্ছে মা আছে কিন্তু বাবা নাই, এই পদ্ধতিতে আল্লাহ কাকে বানালেন? কি নাম? ঈসা আলাইহিসসালাম। তিন নম্বর পদ্ধতি হচ্ছে মাও আছে বাবাও আছে, এই পদ্ধতিতে আল্লাহ কাদেরকে বানিয়েছেন? আমাদেরকে বানিয়েছেন। তাহলে পদ্ধতি কয়টা? তিনটা। আদম আলাইহিসসালামকে বানানোর পদ্ধতিও তিনটা। প্রথমে আল্লাহ তিন লাজিব এটেল মাটি নিলেন, তারপর নিলেন হামাইম মাসনুন কাদা মাটি, তারপরে এটার বানালেন ঠনঠনে শুকনো মাটি। সাইয়েদান আদম আলাইহিসসালামের অবয়ব তৈরি করলেন 60 হাত লম্বা করে। সাইয়েদান আদম আলাইহিসসালামকে যখন আল্লাহ বানিয়েছেন কয় হাত লম্বা? সহিহ বুখারীর বর্ণনা, লাম্মা খালাকাল্লাহু আদমা ওয়া কানা তুলুহু 60 যিরাআন, আল্লাহ তাআলা যখন আদম আলাইহিসসালামকে বানালেন 60 হাত বা 60 গজ লম্বা করে বানালেন। আপনারাও যারা জান্নাতে যাবেন 60 হাত লম্বা হয়ে জান্নাতে ঢুকবেন। কয় হাত লম্বা? সুবহানাল্লাহ, পড়বেন না? আদম আলাইহিসসালামকে বানালেন। আবার মায়ের পেটে যে আমরা বড় হলাম, এখানেও আমাদের তিনটা ক্যাটাগরি, তিনটা ধাপে তিনি আমাদেরকে বানালেন। মায়ের পেটে 9 মাস কি করছিলেন মনে আছে আপনাদের? শরীয়তপুরের ভাইরা মনে নেই কেন? হ্যাঁ, আমাদের কারোরই মনে নেই, ঠিক কিনা? এই 6 মাস 8 মাস ওই যে ছিলাম, কোথায় ছিলাম আমরা মনে করতে পারি না, স্মৃতির পাতা হাতড়িয়ে যত পিছনে যায় আর ভুলতে থাকি। মনে আছে ছোটবেলার কথা? মনে নাই। আমরা সবাই কিন্তু এত বড় ছিলাম না ভাই, ছোট্ট ছিলাম, ছোট্ট। মায়ের জরায়ুর দেয়ালের মধ্যে লেপ্টে ছিলাম, নুতফা আলাকা মুদগা স্পার্ম ড্রপ ব্লাড ক্লট এন্ড দ্য লিটল ফ্ল্যাশ, ছোট্ট নাপাক পানি ছিলাম। ওইটার আল্লাহ বড় করতে আরম্ভ করলেন, বড় করতে করতে রক্তপিণ্ড বানালেন, রক্তপিণ্ড থেকে আল্লাহ গোষ্ঠপিণ্ড বানালেন। আমরা প্রত্যেকে এরকম একটা গোষ্ঠের টুকরা ছিলাম, এটার ভিতরে আল্লাহ কঙ্কাল ঢুকালেন, আমার স্কেলিটন, আমার কঙ্কালটা, আমার অবয়বটা ঢুকালেন, তারপরে আবার গোশত দিয়ে প্যাকেট করলেন, তার উপরে আবার চামড়ার প্যাকেট পড়ায় দিলেন, পড়েন, সুবহানাল্লাহ। এরপরে 9 মাস পরে এই পৃথিবীর বুকে স্মুথলি আমাকে আসার সুযোগ দিলেন কে? এ কথাই আল্লাহ সূরা আল মুমিনুনে বললেন, লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين. قرآن الله أكبر. أبنا لو أرتسن كنو أرتسن كي دكي আপনার চেহারাটা দেখেন আমাকে, ওয়াশরুমে যাওয়ার জন্য অনেক আগ থেকে বসে আছেন বুঝলেন? না, আসর থেকে, দুপুর 3টা থেকে। আল্লাহ আকবার, আল্লাহ, তাহলে দোয়া করে দিই আর না, না না ঠিক হবে না, কষ্ট হচ্ছে আমি বুঝতে পারতেছি। আরো কয়েক মিনিট শুনবেন, পড়েন পড়েন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মায়ের পেটে আমাদেরকে তৈরি করলো কে? আল্লাহ।
দশ মাস আমাদেরকে খাবার দিল কে, অক্সিজেন দিল কে? দেখেন দুনিয়ার কেউ কিন্তু আমার খোঁজ নিতে পারে নাই, ভিতরে যে পারছে ওই গোপন জায়গায় একজন আমার রিজিক দিত, তিনি কে? আমার নাভির সাথে আমার মায়ের জরায়ুর একটা কানেকশন ছিল, ওই একটা লাইন দিয়ে আমাদের সবাইকে আল্লাহ খাবারের ব্যবস্থা করেছেন, পানির ব্যবস্থা করেছেন, বাতাসের ব্যবস্থা করেছেন। দুনিয়ায় আসার সাথে সাথে দুনিয়ার মানুষরা ওই খাবারের লাইনটা কেটে দেয়, ঠিক কিনা? শরীয়তপুরে বোধে রেখে দেয়, কি করে এটা দেখবেন, সিজার করার পরে বাচ্চাদেরকে বের করে কেচে দিয়ে যারা সিজার করে ডাক্তাররা কি করে, কেটে দেয়, বাচ্চার পা ধরে মাথাটা নিচু করে নিতম্বের মধ্যে থাপ্পড় মারে কয়েকটা, তারপরে বাচ্চা ওয়া ওয়া করে কেঁদে ওঠে, ঠিক কিনা? আমরা আমাদের কানে শুনি ওয়া ওয়া, আসলে সে আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ জানায়, বলে আল্লাহ নয় মাস দশ মাস মায়ের পেটের ভেতরে ছিলাম, কেউ তো খোঁজ খবর নিল না, তুমিই তো আমার এই নাভির সাথে মায়ের জড়াই ওর একটা লাইন দিয়ে ওই এক লাইনে খাবার, এক লাইনে পানি, এক লাইনে বাতাস ঢুকিয়েছ। নয়টা মাস এই খাবারের লাইন আমার ঠিকঠাক ছিল, আমার টেনশন ছিল না, কিন্তু দুনিয়ার বুকে আসার সাথে সাথেই এদের সাথে আমার কি শত্রুতা আমি জানি না, আসার সাথে সাথে আমার খাবারের লাইনটা কেটে দিস। আল্লাহ একটা মাত্র খাবারের লাইন ছিল, মানুষগুলো কেটে দিল, আমি এখন কি খাবো, আমি এখন যাবো কই? আল্লাহ বলে কাঁদিস না, আট মাস যেমনি খাওয়াইছি এখনও খাওয়ানো, সুবহানাল্লাহ পড়ে। খাবারের একটা লাইন ছিল কেটে দিয়েছে, ওই একটার বিপরীতে তোর মায়ের বুকের ভিতরে এখন খাবারের দুইটা লাইনের ব্যবস্থা করে দিলাম। খালাকাল ইনসান, তিনি মানুষ বানিয়েছেন, মানুষের যা দরকার তার ব্যবস্থাও করে দিয়েছেন, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আমি মেহেরবান, আমি তোমাদের কোরআন শিখিয়েছি, আমি মানুষ তৈরি করেছি, আমি তোমাদেরকে ভাষা শিক্ষা দিয়েছি, সুবহানাল্লাহ পড়ুন, আল্লামাহুল বায়ান, আমি তোমাদেরকে বয়ান শিখিয়েছি, এই যে আমরা বয়ান করি আমাদের যে ভাষা, এই ভাষা কার দান? আমাদের বাংলা ভাষা কার দান? পৃথিবীতে অনেক ভাষা আছে, একটা ভাষার প্রকাশভঙ্গির সাথে আরেকটার মিল নাই, একটার প্রকাশভঙ্গির সাথে আরেকটার মিল নাই। চাইনিজরা চাইনিজ ভাষায় কথা বললে ইংরেজরা কিচ্ছু বোঝে না, ইংরেজরা বললে আরবরা বোঝে না, আরবরা বললে মালায়রা বুঝে না, মারায়রা বললে আফ্রিকানরা বুঝে না, সুবহানাল্লাহ পড়েন। আমি অনেকদিন দেশের বাইরে থাকি, দশ বছরেরও বেশি আমি পড়াশোনা করি, এখনও পিএইচডি করি, তো মিশরে যখন আমি পড়াশোনা করতাম তখন দেখতাম এক এক ভাষায় এক একজন কথা বলে, আমরা বাঙালিরা যদি কোনো কথা বলে হাসাহাসি করি, হেসে হেসে আমরা কুটি কুটি হয়ে যাচ্ছি, মরে যাচ্ছি, কিন্তু ওরা হাসে না, বিদেশিরা, ওরা বোঝে নাই তো, আবার ওরা যখন কথা বলে হাসে আমরা কিছুই বুঝি না, সুবহানাল্লাহ পড়বেন না? ওইটা বাদ দেন, আমাদের বাংলাদেশে আসেন, আমাদের বাংলাদেশে এক এক জেলার সাথে আরেক জেলার ভাষার ভিন্নতা আছে না নাই, সুবহানাল্লাহ পড়বেন না? ঢাকার ভাষার সাথে ফরিদপুরের ভাষার অমিল, সিলেটের অনেক অমিল, চট্টগ্রামের অমিল আছে না নাই, সবচেয়ে বেশি অমিল সিলেটে আর চট্টগ্রামে, ঠিক কি না? ওনাদের ভাষাগুলো এমন শুনলে বোঝার উপায় নেই যেটা বাংলা ভাষা না অন্য ভাষা, কিন্তু প্রত্যেক আঞ্চলিকতায় একটা মাধুর্যতা আছে না নাই? আল্লাহ পাক এই কোরআনের মধ্যেও আঞ্চলিকতার দাম দিলেন, হিশাম বিন হাকিম বিন হিজাম কোরআন থেকে তেলাওয়াত করতে শুরু করলেন, এই তেলাওয়াত শুনে সাইয়েদান ওমরে ফারুক ওনার ঘাড় ধরে টেনে বিশ্বনবীর কাছে নিয়ে আসলেন। ওমরে ফারুক বললেন ইয়া রাসূলুল্লাহ, দেখেন হিশাম বিন হাজিম কেমন করে কোরআন পড়ে, দেখেন ভিন্নভাবে কোরআন পড়ে, আপনি শিখাইছেন একভাবে, ও পরে আরেকভাবে, ওর বিচার করেন, আসলে আরেকভাবে পড়ে নাই, অন্য আঞ্চলিকতায় পড়েছে, যেমন আমরা পড়ি ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, কিন্তু কোরআনের আরেকটা লাহজা বা আরেকটা পড়ার পদ্ধতি আছে যেখানে ওনারা পড়ে ওয়াদ্দুহে ওয়াল্লাইলি ইযা সাজে মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালে, সুবহানাল্লাহ পড়বেন না? হাশিম বিন হিকাম এরকম বাঁকা করে পড়ছিলেন, ওমরে ফারুকে বাঁকাটা শিখেন নাই, উনি শিখছিলেন সোজা, ওমরে ফারুক আবার সোজা সাপটা পছন্দ করতেন, সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বললেন হিশাম বিন হিজামকে তুমি ছাড়ো, বললেন হিশাম তুমি কিভাবে পড়েছো, হিশাম বলে আমি এইভাবে পড়েছি, বিশ্বনবী বললেন হাকাদা উনজিলাত, এভাবে নাযিল হয়েছে সমস্যা নাই, ওমর তুমি কিভাবে পড়েছো, ওমর বললেন আমি তো এইভাবে শিখেছি, বিশ্বনবী বললেন এভাবে নাযিল হয়েছে সমস্যা নাই, উনজিলাল কোরআনু আলা সাবাআতি আহরুফ ফাকরাউ মা তায়াসসারা মিনহু, আরবি ভাষা একটা কিন্তু এর মধ্যে আঞ্চলিকতা আছে সাতটা, এই সাতটা আঞ্চলিকতা দিয়ে কোরআন নাযিল করেছে কে? এজন্য আঞ্চলিকতার মর্যাদা আল্লাহ কোরআনেও দিলেন, এজন্য বললেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আমি মেহেরবান, আমি কোরআন শিখালাম, আমি মানুষ বানালাম, আমি তোমাদেরকে ভাষা শিখালাম, সুবহানাল্লাহ পড়েন। এরপর আল্লাহ বললেন আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, সুবহানাল্লাহ, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, চাঁদ আর সূর্য
আমি তৈরি করেছি তোমাদের হিসাবের জন্য, হিসাব আসলে নাই। কতদিন? এক বছর আপনাদের শরীয়তপুরে, হ্যাঁ 365 দিন। এটা তো সোলার ইয়ারের হিসাব বললেন, মানে সৌর বৎসর, আর চন্দ্র বৎসরে 354 বা 355 দিন। তাহলে এই সূর্য আর চাঁদ, চাঁদ আর সূর্যকে আল্লাহ এই মহাবিশ্বে দিয়েছেন হিসাবের জন্য, ঠিক কিনা? আল্লাহর হাবিব বললেন সুমু লি রুইয়াতিহি ও আফতিরু লি রুইয়াতিহি, চাঁদ দেখে রোজা রাখো, আবার চাঁদ দেখে রোজা ভাঙো। আমরা রমজান শুরু করি কি দেখে? জোরে বলেন, ঈদ শুরু করি কি দেখে? চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে, চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে, আসলো খুশির ঈদ, বলো ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ। সবাই পড়েন, বলো ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ। সুবহানাল্লাহ পড়ে। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য চন্দ্রের গায়ে লাগে না, চন্দ্র সূর্যের গায়ে লাগে না। কোনোদিন কি দেখেছেন সূর্য আর চন্দ্র ধাক্কা লাগছে? দিনের ভিতরে রাত ঢুকে গেছে, রাতের ভিতরে দিন ঢুকে গেছে, এরকম কি কখনো হয়েছে? সব কিছু একজনের আইন মানে, চিল্লায় বলতে হবে তিনি কে। এরপর আল্লাহ বললেন আন-নাজমু আস-সাজারু ইয়াসজুদান, আকাশের তারকারাজি আর বৃক্ষমালা একজনকে সিজদা করে, তিনি কে? আকাশের তারাগুলো আল্লাহর সিজদা করে, কিন্তু আমরা আল্লাহর সিজদা করতে চাই না। গাছগুলো আল্লাহ জিকির করে, কিন্তু আমরা জিকির করতে চাই না, ঠিক কিনা? অস্ট্রেলিয়ার সিডনি শহরে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলে একটা গাছ আছে, গাছ, ওই গাছটা টু দ্য ডাইরেকশন অফ কেবলা, কেবলামুখী হয়ে মানুষের মতো রুকু করে আছে একটা গাছ। সুবহানাল্লাহ কইতে বললেন না? ক্যালেন্ডারে দেখা যায়, পত্রিকায় দেখা যায়, গাছ রুকু করে আছে, আমরা রুকু করি না, আমরা সিজদা করি না। কিয়ামতের দিন আল্লাহ বলবে আমার সিজদা দিয়ে দেখা। আপনারা যারা নামাজ পড়েছেন, সেজদা দিয়েছেন, তারা আল্লাহু আকবার বলে সেজদা লুটিয়ে পড়বে, আর যারা নামাজ পড়ে নাই তারা শত চেষ্টা করেও তাদের পিঠকে বাঁকা করতে পারবে না। এই জন্য 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়ার দরকার আছে না? নাই। আজকের এই মাহফিলটা তখনই সফল হবে যখন আমরা এই ওয়াদা করতে পারবো যে জীবনে কোনোদিন নামাজ ছাড়বো। এই ওয়াদা করা যাবে? সবাই করতে পারবেন? কার সাথে? আমার সাথে ওয়াদা করবেন? কার সাথে? হাত তুলে আল্লাহরে দেখান, আওয়াজ করে আল্লাহরে ডাকেন, বলেন হে আল্লাহ, আরো জোরে একটা ডাক দেন, পড়েন আল্লাহ, হাত তুলে ওয়াদা করলাম 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার চেষ্টা করব, তুমি তৌফিক দাও, আমিন। আরো জোরে আমিন। সূরা আর রহমানের শিক্ষা হচ্ছে যে সব সময় আমরা ভরসা রাখবো একজনের উপর, তিনি কে? আমাদের গুনাহ যত বড়ই হোক আল্লাহর দয়া তার চাইতে বড়। সূরা রহমানের শিক্ষা হচ্ছে আমাদের পাপ, অন্যায়, গুনাহ যত বড় হোক না কেন, আল্লাহর দয়া তার চাইতেও বড়, ঠিক কিনা? এই জন্য নিরাশ হবেন না, হতাশ হবেন না, আপনি যত পাপ করেন না কেন, অনুতপ্ত হলে অজু করে এসে জায়নামাজটা বিছিয়ে 2 রাকাত নামাজ পড়েন, পাপের কথাগুলো স্মরণ করেন, ক্ষমা চান, চাওয়ার মতো চাইলে সব গুনাহ মাফ করে দিবে কে? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝে আর আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন।